সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অপসেন ইনফার্মার সৌজন্যে বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন ফুসফুসের সুরক্ষা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, ফুসফুস মানবদেহের প্রধান শ্বসন অঙ্গ হিসেবে পরিচিত। ফুসফুসের কাজ আমি যদি খুব সহজ ভাষায় বলি তাহলে বলতে হবে ফুসফুস মানবদেহের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করে থাকে, আর সেই ফুসফুসে যদি কোনো জটিলতা দেখা দেয় আমাদের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে। আজ 25 সেপ্টেম্বর, বিশ্ব ফুসফুস দিবস, আমরা ফুসফুসের সুরক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো, আর এজন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের সাথে আছেন অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন স্যার, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, ফর্মার ডিরেক্টর অ্যান্ড প্রফেসর, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের সাথে আরও আছেন কাজী সাইফুদ্দিন বেন্নুর, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই আলী হোসেন স্যারের কাছে চলে আসব। স্যার, যেহেতু আমাদের আজ ওয়ার্ল্ড লাং ডে, আসলে ওয়ার্ল্ড লাং ডে বলতে আমরা কি বুঝব? ওয়ার্ল্ড লাং ডে হচ্ছে একটা দিবস পালন করা হয়, এটা চালু করে আপনার ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি ডিজিজ, তারা এই সোসাইটিটা চালু করে প্রতি বছর 25 সেপ্টেম্বর। এটার মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা সৃষ্টি করা চিকিৎসকদের মাঝে এবং রোগীদের মাঝে, যাতে করে আমরা সচেতন হতে পারি ফুসফুসের রোগ সম্পর্কে। এবং 25শে ডিসেম্বর আসলেই কিন্তু আমরা চিকিৎসকরা যেভাবে সচেতন হই, আর আমাদেরও দায়িত্ব হয়ে পড়ে রোগীদেরকে সচেতন করা এই বিষয়ে, এই বিভিন্ন ফুসফুসের রোগ সম্পর্কে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এবার আপনার কাছে চলে আসবো। এই যে ফুসফুসের অনেক রকমের ডিজিজ আসলে হচ্ছে, তো আমাদের ঢাকা বা আমরা যদি অন্যান্য দেশেও যাই, আমাদের ঢাকা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পলিউটেড, তো সেক্ষেত্রে পরিবেশের আসলে কি প্রভাব ফুসফুসের উপর পড়ে থাকে? আপনার কথা দিয়ে শুরু করি। আপনি বলেছেন যে ফুসফুসের কাজ হচ্ছে শ্বসন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আদান প্রদান করা। তা আমরা তো পরিবেশের থেকেই বাতাসটা নেই, আবার পরিবেশেই শ্বাসটা ছেড়ে দিই। আমাদের শ্বাস নেওয়ার প্রধান উদ্দেশ্য থাকে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের শরীরকে কার্যক্রম রাখা, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গভাবে যাতে সঠিকভাবে চলতে পারে। আর শরীরে বিপাক প্রক্রিয়ায় যে বিষাক্ত গ্যাসগুলো তৈরি হয় সেগুলোকে আবার এই প্রশ্বাসের মাধ্যমে আমরা ছেড়ে দিই। তো এখন যদি আমরা যেই পরিবেশ থেকে বাতাসটা নেব সেটাই যদি দূষিত থাকে, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে মাত্রায় অক্সিজেন বা আমাদের প্রয়োজনীয় গ্যাসটা পাবো না। আবার একইভাবে নানা রকম দূষিত গ্যাস, যেটা আমাদের জন্য খুবই অযাচিত এবং খুবই ক্ষতিকর, সেগুলো ফুসফুসে ঢুকে যাবে। যেহেতু আপনি বলেছেন যে ঢাকা আসলে পৃথিবীর অন্যতম দূষিত বায়ু দূষণের নগরী, অতএব এখানে আমরা যারা বসবাস করছি তারা কিন্তু প্রতিনিয়ত এই রকম একটা দূষিত পরিবেশ থেকে বাতাস নিচ্ছি এবং আমাদের ফুসফুসের উপর ভয়াবহ চাপ ফেলছি। এবং ফুসফুস যেহেতু অক্সিজেন ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না, আমাদের মানে পরবর্তীতে আমাদের পুরো সামগ্রিক দেহটাই নানা রকম অসুখ বিসুখ এবং দুর্বলতার শিকার হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমরা আবারও আসছি। স্যার, আমাদের ওয়ার্ল্ড লাং ডের প্রতি বছর একটা প্রতিপাদ্য একটা বিষয় থাকে, এবারের প্রতিপাদ্য বিষয়টা কি? এবারের প্রতিপাদ্য হচ্ছে অ্যাক্সেস টু প্রিভেনশন, ট্রিটমেন্ট ফর অল, অর্থাৎ প্রতিরোধ এবং চিকিৎসা সবার জন্য, বাদ যাবে না কেউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আপনাদের কাছে অনেক রোগীরা চলে আসে লাং ডিজিজ নিয়ে, কি কি আসলে লাং ডিজিজ নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা শরণাপন্ন? আসলে তো ফুসফুসে অনেক লাং ডিজিজ হয়ে থাকে, তবে আমাদের দেশে সাধারণত 5টা ডিজিজ খুবই কমন। এগুলো হচ্ছে যেমন রেসপিরেটরি ইনফেকশন, যেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় নিউমোনিয়া বলে থাকি। সেকেন্ড হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে সংক্ষেপে সিওপিডি বলা হয়ে থাকে, আর এটা হচ্ছে লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। তো এই 5টা হচ্ছে কমন ডিজিজ যেগুলো আমাদের দেশে বেশ বিশাল একটা জনগোষ্ঠী সাফার করছে এতে। এছাড়া আরও অনেকগুলো ডিজিজ আছে যেগুলো ফুসফুসকে আক্রান্ত হয়। এছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেগুলো অন্য জায়গায় হয় কিন্তু পরবর্তীতে ফুসফুসকে আক্রান্ত করতে পারে। আচ্ছা আচ্ছা, জি স্যার, আমরা আবারও আসছি আপনার কাছে। স্যার, স্যার যে ডিজিজগুলার নাম বললেন, তো সেই ডিজিজগুলো হওয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্টরস নিশ্চয়ই কাজ করে, আমি সেই ফ্যাক্টরসগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানব। আসলে স্যার যে রোগগুলোর কথা বলেছেন, প্রথমত দুটো বলেছেন, যেটা হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ,
নিউমোনিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ভাইরাস দিয়ে এখানে এগুলো হতে পারে। সেটা আপনার যখনই ওই আবার পুরনো কথা আসে যে দূষিত বাতাসের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস বেশি থাকে সেগুলো যদি আমাদের শরীরের ভিতর ঢুকে যায় এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে না পারে, তখনই ফুসফুসের ভিতরের যে মাংস বা যে ফুসফুসের যে কোষগুলো আছে এগুলো আক্রান্ত হয়ে বাতাস চলাচলে অক্সিজেন আদান প্রদানে বাধা দেয় এবং সমস্যা তৈরি করে। টিবিও সেই ধরনের ব্যাপার, টিউবারকুলোসিস এক ধরনের ভয়াবহ বা অতি উচ্চ মাত্রার নিউমোনিয়া বলতে পারেন, যেটি কিনা সাধারণ চিকিৎসায় দূর হয় না এবং যেটির প্রকোপ এবং প্রভাব আরও অনেক গভীরে। টিবি কিন্তু লাংসের বাইরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। আর দ্বিতীয় যে পর্যায়ে স্যার বলেছেন, যেটা অ্যাজমা, সিওপিডি কিংবা লাং ক্যান্সার, এই জিনিসগুলো ঠিক সংক্রামক নয়, এগুলো হচ্ছে এক ধরনের অসংক্রামক ব্যাধি যেগুলো আমাদের প্রতিনিয়ত বাড়ছে। বিশেষত অ্যাজমা হচ্ছে যখন কোনো যাদের শরীরের ভিতরে অ্যালার্জিক প্রভাবটা বেশি থাকে, অ্যাজমা জাতীয় সমস্যা তাদের ভিতরে বেশি হয়ে থাকে এবং কোনো কিছু কিছু উত্তেজক পদার্থের সংস্পর্শে আসলে এটা হয়। আবার সেই দূষিত বায়ুর কথা আসে, সেই সাথে আপনার ফুলের রেণু থেকে হতে পারে, বিভিন্ন ধরনের পশু পাখির লোম থেকে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিছু ধরনের খাবার জাতীয় জিনিস থেকেও এটা উত্তেজিত হতে পারে এবং এদের ক্ষেত্রে ওই শ্বাসকষ্ট কাশি এগুলো বেশি হয়। আর সিওপিডিও একই ধরনের শ্বাসকষ্ট কাশির রোগ, কিন্তু সেটিতে ফুসফুসের বিশেষত শ্বাসনালীটা এমনভাবে সংকুচিত হয় যেটা আর ফেরত আসতে চায় না। অ্যাজমাতে কিছু কিছু ফেরত আসে, কিন্তু সিওপিডিতে এটা একটা পারমানেন্ট প্রবলেম হয়ে দেখা দেয়। এটা সাধারণত স্মোকিং বা ধূমপানের জন্য হয়, সে সাথে দূষিত ধোঁয়া বা দূষিত গ্যাস যেগুলো আছে এগুলোর কারণে হয়ে থাকে। আর লাং ক্যান্সার কিন্তু যে কোনো পর্যায়ে এই সমস্ত রোগগুলোর পরবর্তী প্রভাব হিসাবে লাং ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার মানেই তো বুঝতে পারছেন মারণঘাতী রোগ, সেখান থেকে আসলে অনেক সময় আমরা আসলে রোগীকে বাঁচিয়ে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেরকমটা জানি যে প্রতি মিনিটে 6 জন রোগীর মধ্যে 1 জন রোগী মারা যায় ফুসফুস সংক্রান্ত অসুখের জটিলতায়, সেটি কেন হয়ে থাকে সে বিষয়ে যদি আমাদের বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ফুসফুস জটিলতায় মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা খুব বেশি সচেতন না ফুসফুসের রোগ সম্পর্কে। যেমন ধরেন, একজনের যদি হার্টে অসুখ হয় সে খুব সচেতন হয়ে পড়ে যে হার্ট ডিজিজ হয়েছে, কারো কিডনিতে হলে সেও খুব সচেতন হয়, কিন্তু ফুসফুসের ব্যাপারে খুবই অসচেতন থেকে যায় মানুষজন। সেই জন্য অনেক লেট করে চিকিৎসকের কাছে যায়, যাতে করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক অংশ ফুসফুসে ছড়িয়ে পড়ে। এবং সেই জন্য ফুসফুসের দেখবেন যে ফুসফুসের পেশেন্টরা যখন আসে বেশিরভাগ অনেক লেট স্টেজে আসে, সেই জন্য কিন্তু ফুসফুসের মৃত্যুর হার অনেক বেশি। সারা পৃথিবীতে এখন বলা হয়ে থাকে, এখন এটা অবস্থান ষষ্ঠতে, কিন্তু বলা হয়ে থাকে যে আগামী 3-4 বছর পরে ফুসফুসের যে রোগগুলো বাড়ছে এগুলো তৃতীয় স্থানে চলে আসবে। কারণ বিকজ যে বেশিরভাগ মানুষ এই রোগ সম্পর্কে খুব একটা সচেতন নয়, এবং এই জন্যই কিন্তু ওয়ার্ল্ড লাং ডেটা চালু করা হয়েছে, যাতে করে পেশেন্ট এবং জনগণ যাতে সচেতন হতে পারে। এবং যে আপনি যে কথাটা বললেন যে এই যে প্রতি মিনিটে যে মারা যাচ্ছে, এই মারাটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, এখন একজন রোগী আসলে কিভাবে অ্যাসিওর হতে পারে? অনেক সময় রোগীরা বুঝতে পারে না যে সে কোনো একটা লাং ডিজিজে ভুগছে, তো সেক্ষেত্রে কোনো তাৎক্ষণিকভাবে বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, বোঝার উপায় তো খুবই কম, কারণ ফুসফুসের সব রোগেই কিন্তু সিমটমগুলো একেবারেই কমন। যেমন রোগীর কাশি হবে, শরীরে ওজন কমে যায়, কারো কারো জ্বর আসে, এবং অনেক ক্ষেত্রে কাশির সাথে শ্বাসকষ্ট হয়। যেমন রোগী হয়তো আগে হাঁটতে পারতো, এখন একটু দূর হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে কাশির সাথে রক্ত যাচ্ছে। এবং এইটা রোগভেদে এবং রোগের মানে সিভিয়ারিটি ভেদে কিন্তু একটু কোনো আগে হয় কোনোটা পরে হয়। সুতরাং যদি কারো কাশি অনেকদিন থেকে যাচ্ছে, ইম্প্রুভ করছে না, তাহলে কিন্তু তাকে ধরে নিতে হবে তার ফুসফুসে কিছু একটা হতে যাচ্ছে। যদি কারো জ্বর থাকতেছে, বিকালে বিকালে আসছে, ওজন কমে যাচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে, তাহলে বুঝতে হবে তার ফুসফুসে কিছুটা ঘটতে যাচ্ছে। এবং পাশাপাশি অনেকেই আছে যেমন কাশতে কাশতে বমি করে দিচ্ছে, বিশেষ করে ছোটো বাচ্চা দেখে তা আমরা দেখতে পাই, এবং 3-4 মাস পর পর কাশি হচ্ছে, এগুলো কিন্তু একটা জানান দেয় যে তার ফুসফুসটা আক্রান্ত হচ্ছে। সুতরাং এই ধরনের সিমটম যদি থেকে থাকে, তাহলে কিন্তু পেশেন্ট বুঝবে যে তার ফুসফুসের রোগ হতে যাচ্ছে, এবং সে অবশ্যই নিকটস্থ হাসপাতালে গেলো, উপজেলা কমপ্লেক্সে গেলো, যেখানে কিন্তু এখন সব ফেসিলিটিগুলো আছে, এক্সরে করা যায়, রক্ত পরীক্ষা করা যায় চিকিৎসককে দিয়ে, সে যত আর্লি তার রোগ নির্ণয়টা করতে পারবে তত বেশি আমরা তাকে
এই রোগ থেকে মুক্তি দিতে পারবো মুক্তি দিতে পারবো স্যার যেরকম পরীক্ষা নিরীক্ষার কথাগুলো বলছিলেন, আসলে মিনিমাম আসলে কি কি ইনভেস্টিগেশনস আপনারা দিয়ে থাকেন একজন পেশেন্টকে ফুসফুসের রোগ নির্ণয়ের ক্ষেত্রে? ফুসফুসের রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান পরীক্ষা আসলে রেডিওলজিক্যাল, বা যেটাকে আমরা বলে থাকি এক্সরে। সেটা এক্সরে দিয়ে, বুকের এক্সরে দিয়ে অনেক কিছুই আমাদেরকে তথ্য দিয়ে থাকে। বর্তমান সময়ে সিটি স্ক্যান বা এই ধরনের পরীক্ষাগুলো, যেটা আমরা অনেক সময় সাধারণ ভাষায় রোগীদের বোঝানোর জন্য বলি যে উন্নত মানের এক্সরে, অর্থাৎ এটিতে আরও অনেক নিখুঁতভাবে, আরও অনেক সুচারুভাবে লাংসের অবস্থাগুলো বোঝা যায়। যে বিগত যে কোভিড মহামারীটা ছিল, সেই সময় এই ফুসফুস কিন্তু আক্রান্ত হয়েছে ভয়াবহভাবে, এবং তার ফলে ফাইব্রোসিস জাতীয় একটা রোগ হয়েছে, অর্থাৎ ফুসফুসটা শুকিয়ে যেত, শক্ত হয়ে যেত, তার গ্যাস এক্সচেঞ্জের ক্ষমতা কমে যেত। সেটি ধরার জন্য কিন্তু আমাদেরকে সিটি স্ক্যানই যেতে হয়েছে। এর বাইরেও আমরা যদি কাশি থাকে, কফ পরীক্ষা করলে সেই জীবাণুটা দেখতে পারি, সেটা টিবি কিংবা অন্য কিছু যদি হয়ে থাকে। রক্তের বিভিন্ন যে কোষগুলো আছে তার মাত্রার তারতম্য হয়ে থাকে, রক্তের ESR বেড়ে যায় বা টোটাল কাউন্ট বেড়ে যায়, সেগুলো আমরা দেখে থাকি। তার পাশাপাশি আমরা আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যার মধ্যে অন্যতম হচ্ছে ফুসফুসের কার্যক্ষমতার পরীক্ষা। এটি বিশেষত অ্যাজমা বা COPD রোগীদের জন্য আমরা করে থাকি, যে ফুসফুস যতটুকু গ্যাস নিতে পারার কথা, যতটুকু বড় শ্বাস নিতে পারার কথা, তার কি সেই ক্ষমতাটা আছে নাকি কমে গেল, সেটা সাধারণ যা হওয়া উচিত তার সাথে তুলনা করে আমরা বুঝতে পারি যে এটা কমে গেছে কিনা। এই ধরনের কতগুলো পরীক্ষার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে এটা ধরতে পারি। তবে একটি কথা বলতেই হবে যে যে কোনো পরীক্ষার করার আগে কিন্তু রোগীর ইতিহাসটা, রোগের যে প্রক্রিয়াটা কীভাবে হলো, কতদিন ধরে হলো, এবং তিনি কী পরিবেশ থেকে এসেছেন, কী ধরনের, এটা কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, এবং সেটি রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটি বিরাট হাতিয়ার। জি, হিস্ট্রি টেকিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্যার, যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আপনি এতক্ষণ ধরে বললেন, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে কি? কারণ আমাদের অনেক রোগীরা আছে যারা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বললেন, এরকম যখন জটিল রোগগুলো হয় তখন তারা বিদেশে পাড়ি জমায়, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে প্রধান বা প্রথম দিকের পরীক্ষাগুলো সবগুলোই আমাদের দেশে খুব ভালোভাবেই আছে। যেমন রক্ত পরীক্ষা যে কথাগুলো বলেছি, এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্তই হয়। কফ পরীক্ষাও কিন্তু টিবি কন্ট্রোল প্রোগ্রাম যেটা আছে তার মাধ্যমে একেবারে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল পর্যন্ত এই পরীক্ষার ব্যবস্থা বর্তমানে চলে গেছে। অনেক থানা লেভেল পর্যন্ত এক্সরের ব্যবস্থা আছে, সিটি স্ক্যানটা হয়তো অত ভিতর পর্যন্ত যায়নি। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে এই পরীক্ষাগুলোর ব্যবস্থা থাকলেই তো হবে না, এই পরীক্ষাগুলোর যে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই এর থেকে কী বোঝা গেল, কী জানা গেল, সেই ইন্টারপ্রিটেশনটা অত্যন্ত নিখুঁত হতে হবে, এবং সেই অনুসারে চিকিৎসকদেরকেও কিন্তু সচেতন হতে হবে, তাদেরকেও কিন্তু তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, যে কোন রোগটার ক্ষেত্রে বা কোন আলামতটার ক্ষেত্রে আমি কী ধরনের চিকিৎসা দিব। এই জায়গাগুলোতে হয়তো এখনও কিছুটা ঘাটতি রয়েছে। এবং যে লাং বিশ্ব ফুসফুস দিবসের কথা বলা হয়েছে, এটার কিন্তু অন্যতম উদ্দেশ্য এটা, যে চিকিৎসকদেরকে একেবারে আধুনিক জ্ঞানটার সম্পর্কে সম্যক অবহিত করা, এবং তারা যাতে সঠিকভাবে চিকিৎসা দিতে পারে, এটি কিন্তু এই ঘাটতিটা পূরণে অনেক সহায়তা করবে। আমার এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এত রোগী ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে, তাদেরকে আসলে আপনারা মূলত শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন, সে বিষয়ে বিস্তারিত যদি বলতেন? চিকিৎসার আসলে তিনটা পার্ট ফুসফুসের চিকিৎসা। একটা হচ্ছে পেশেন্টকে এই রোগ সম্পর্কে কিছু জ্ঞানদান করতে হবে। অর্থাৎ বেশিরভাগ ফুসফুসের রোগগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, এগুলো অনেক পেশেন্টকে সারা জীবন বয়ে বেড়ায়, সুতরাং তাকে জানতে হবে তার রোগটা আসলে কী নেচারের। সেকেন্ড হচ্ছে যে তার কী কী ওষুধগুলো সে নেবে, কারণ তাকে তো লং টাইম ওষুধ নিতে হবে, সুতরাং এই ওষুধে সবসময় যেতে রেগুলারলি নেয়। থার্ড হচ্ছে এই রোগের যে কমপ্লিকেশন কী হতে পারে এ সম্পর্কে তাকে কিছু জ্ঞান দিতে হবে, অর্থাৎ এই স্টেপে এটা হতে পারে, তখন সে কী করবে, কখন সে চিকিৎসকের কাছে যাবে, কখন সে ইমার্জেন্সিতে যাবে, কতদিন পরপর চিকিৎসকের শরণাপন্ন হবে, এই সম্পর্কে সম্যক জ্ঞান না দিলে ফুসফুসের চিকিৎসা অসম্পূর্ণ রয়ে যায়। তার কারণ হতে আমরা যে অ্যাজমা বলি, COPD বলি, লাং ক্যান্সার বলি, এ প্রত্যেক টুবারকুলোসিস বলি, প্রত্যেকটা কিন্তু বেশ লম্বা সময় চিকিৎসা লাগে, এবং এই ক্ষেত্রে পেশেন্টের নিজস্ব যদি জ্ঞান না থাকে তাহলে সে কিছুদিন চিকিৎসা নিয়ে চিকিৎসা ছেড়ে দেয়, আলটিমেটলি যেটা হয় তার কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে। সুতরাং আমরা যারা ফুসফুসের চিকিৎসক, আমাদের প্রথম কাজ হচ্ছে
আমরা সচেষ্ট হব পেশেন্টকে ওই রোগ সম্পর্কে কিছু নির্দিষ্ট জ্ঞান দেওয়ার জন্য এবং তার যে পরবর্তী সিকোয়েন্স কমপ্লিকেশন কী হতে পারে আর ওষুধ নেওয়ার ব্যাপারে তাকে খুব এমফেসিস দিতে হবে, জোর দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে ফুসফুসের যে মেজর ডিজিজগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিউর এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা যেমন টিউবারকুলোসিস চিকিৎসাগুলো একেবারে ভালো হয়ে যায় কিন্তু 6 মাস চিকিৎসা নিতে হয়, তাকে জিনিসটা জানতে হবে। অ্যাজমা সিওপিডি ভালো হয় না কিন্তু ভালো থাকা সম্ভব, সুতরাং তাকে জানতে হবে সে কখন ওষুধ নেবে, কখন সে চিকিৎসা শরণাপন্ন হবে। আর এছাড়া লাং ক্যান্সার অনেক ক্ষেত্রে কিউর হয়ে যাচ্ছে কিন্তু তাকে তো জানতে হবে যার ম্যালিগনেন্সি আছে, তার কী কী কমপ্লিকেশন হতে পারে। সুতরাং চিকিৎসার ধাপগুলো হচ্ছে রোগীকে জানানো, তার রোগ সম্পর্কে তাকে জ্ঞান দান করা এবং তার পরবর্তী চিকিৎসা দেওয়া এবং ফলো আপে রাখা। আচ্ছা আচ্ছা স্যার, যেরকমটা হচ্ছে বলছিলেন যে কিওর হয়ে যেতে পারে রোগীরা, অনেক পেশেন্টের মাঝে এরকম কনসেপশন থাকে যাদের এরকম জটিল রোগ হয় ফুসফুসজনিত তারা আসলে কখনো কিওর হতে পারবেন না, তো সেই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, মানে ওই কনসেপ্টটাই তো ভেঙে দিতে হবে। আচ্ছা, কনসেপ্টটা ভাঙতে হবে এই জন্য যেটা কিওর হবে না সেটা তো কন্ট্রোল তো হবে, এইটুকু তাকে জানতে হবে। যেমন ধরুন যে আমাদের পেশেন্টরা যখন সিওপিডি অ্যাজমা হয় তারা আশাই ছেড়ে দেয় যে মনে হয় তার সাফার করবে লাইফ লং। সাফারিংসটা একটা একটা পর্যায়ে করবে কিন্তু সে যদি প্রপারলি কন্ট্রোল করে তাকে তার নর্মাল লাইফ লিড করা সম্ভব, একটা গ্রুপ। আরেকটা গ্রুপ ধরুন যার টিউবারকুলোসিস হয়েছে সে তো মনে করে যে সে তো মনে গেলই মনে হয়, কিন্তু টিউবারকুলোসিস তো 100% কিউরেবল একটা ডিজিজ। সুতরাং আমাদের রোগীরা যে জানতে পারে তার রোগ সম্পর্কে এবং তার সিকোয়েন্স সম্পর্কে তাহলে তো তার এই ফ্রাস্ট্রেশনটা থাকবে না। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল স্যার। স্যার স্যার যেরকম কমপ্লিকেশনসের কথা বললেন যে রোগীরা যদি এটা অবহেলা করে তাহলে বিভিন্ন কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে, সেই কমপ্লিকেশনসগুলো কী কী হয়ে থাকতে পারে? কমপ্লিকেশনগুলো প্রথমতই হচ্ছে স্যার যেটা বললেন যে এই রোগগুলো নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে যে যেগুলো সংক্রামক রোগ ওগুলো তো চিকিৎসা করলে পুরোপুরি মুক্ত হওয়া যায়, তো নিয়ন্ত্রণযোগ্য রোগ যেগুলো সেগুলো হচ্ছে যেমন অ্যাজমা সিওপিডি এগুলো। এগুলোর ক্ষেত্রে স্যার যেটা বলেছেন আমি আরেকটু সহজভাবে রোগীদেরকে এইভাবে বলি যে আপনার অ্যাজমা সিওপিডি কোনো দিন ভালো হবে না কিন্তু এমনভাবে নিয়ন্ত্রণ হবে যে সারা জীবনে আপনি এক ফোঁটাও কষ্ট পাবেন না। আপনার আয়ু 100 বছর হলে 100 বছর বাঁচবেন কিন্তু কোনো দিন অ্যাজমা সিওপিডি আপনাকে ধরতে পারবে না, ভিতরে রোগটা হয়তো থেকে যাবে। তো এটা এক ধরনের কিন্তু আসলে নিরোগ হয়ে যাওয়াই বলা যায়। তো রোগীকে সেই জন্য চিকিৎসা চালিয়ে যেতে হবে, যদি উনি চিকিৎসা আপনি যেটা বললেন যে অবহেলা করেন, চিকিৎসা ঠিকমতো না করেন, তাহলে তার কিন্তু এই অ্যাজমা সিওপিডিটা পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যাবে। তখন কিন্তু অনেক উচ্চমাত্রার ওষুধপত্র দিয়েও তার এই শ্বাসকষ্ট আর দূর করা যাবে না, কিন্তু প্রথম থেকে সচেতন হলে এটা আর হবে না। একই কথা কিন্তু টিউবারকুলোসিসের ক্ষেত্রেও, যদি 6 মাস সঠিক সময়ে সঠিক মাত্রায় তিনি নিয়মিত ওষুধ খেয়ে যান তাহলে তার এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তিনি অবহেলা করলেই তার এই ফুসফুসটা ড্যামেজ বা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা এই টিবিটা এমডিআর টিবি বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি অর্থাৎ ওষুধ প্রতিরোধী টিবি হিসাবে দেখা দিবে, যেটা ভালো করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং এই ক্ষেত্রে রোগীর সচেতনতা, রোগীর কেয়ার গিভার যারা তাদের সচেতনতা এবং সেই সাথে চিকিৎসক যাতে রোগীকে সঠিক তথ্যটা দেন এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, সেই সাথে আমাদের প্রিভেন্টিভ কিছু মেজার্সও নেওয়াটা অবশ্যই অবশ্যই, যাতে আমরা এই রোগগুলোতে আক্রান্ত না হই সেই ব্যাপারেও আমাদেরকে সাবধান হতে হবে। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদের দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও। দর্শক, এই ছিল আজকের পরিবেশনা, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ফুসফুসের জটিলতা সংক্রান্ত এবং ফুসফুসকে কীভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা এই অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাব। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন।